ফালানোগুলো একটু সর্বিয়ে বেশি হয় আর যেটা ওয়েল মানে বন্য শুকর আছে পাওয়া যায় তো ওটা ওয়েলও পাওয়া যায় এটা হলো একটু সর্বি কম শুধু মাংস হইতে দামের পার্থক্য আছে ওগুলোর দাম একটু বেশি ধরে মানে বিভিন্ন ধরনের জাল আছে জাল দিয়ে ধরে আর তো তোমার ওই বন্দুক আছে বন্দুক দিয়ে মারে এরকম আমি একবার মারছি তো একটা আমি তখন তো আমি ফুরি বন্দুক দিয়ে মারছি যেমন ধরেন না এই যে শত্রু মাছ যেমন জঙ্গল ইয়া ফোড়া দেয় না মানে পোড়া দেয় তখন ওই একটু বৃষ্টি হলে মানে ওই এদের যেদিকে যায় এই ইয়েগুলো পাহাড়গুলো ইয়েগুলো পদচিহ্ন আর কি এগুলো দেখা যায় তো এগুলো মানে দেখতে 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 গেছি এটা হলো আপনার ওই খাগড়াছড়িতে আর কি একজন সঙ্গী লগে আপনার দুইজন মিলে চলো আজকে শুকর দেখব একদম বোরে নামছি তো গেছি ওটা সরাতার নাম হলো ডাককুপিয়া ডাককুপের উজনে গিয়ে একটা ছোট জিরি হয়েছে আর কি মানে আর একটা ছোট সরা আর কি তো ওদিকে গিয়ে দেখি যে ওমা একটা শুকর গেছে ওদিকে মানে এইগুলো ফটোসিদ্ধগুলো দেখা যায় আর কি তো ওই সরাতার থু বইয়া উঠতে গেছে আরেকটাতে পড়ছে তো ওদিকে যাইতে যাইতে কত দূর গেছে ও সে মানে ইয়ে করতেছে আমরা বলি দের করতেছে আর গোসল করতেছে আর ফানির লাগে এইরকম করে মানে গাথা দিতেছে তো আমার সামনে হলো আমার সঙ্গীটা আমি বলতে দে মার তাড়াতাড়ি মার তার কাছে একটা ছিল বন্দুক আরে তারে দেরি রেখে এর খানার উপর দিয়ে আমি দেশি মাইকে দম করে এই যে বন্দুকটা রেডি করতে হতে এই যে খবর নাই কারণ ওই বন্য শুকর তো ওটা যদি একটু থের হয় দিবে দৌড় তখন আর খই পাবো আমরা যে গেছি ও আরেকটা আছে শুকুরের এত গ্রাণ শক্তি এদের বাতাস বিপরীত অনুকূলে যদি থাকে তখন আমাদের গন্ধ সে পাবে এ দিবে দৌড় এ বন্য শুকরগুলো এরকম তো একটা প্রতিকূলে ছিল বাতাসটা ওই থার দিক থেকে আসছে আমাদের দিকে বাতাস সেজন্য ও গন্ধ হয় না সে আরামসে গোসল করতেছে মানে দের করতেছে আমরা দের বলি আর কি ওইটা গোসল গোসলের মতো আর কি ওই এভাবে এভাবে এগোর ওগোর তখন ছিল ওই আলুর সময় আর কি জঙ্গলি আলু আছে তো বাসকরণ এগুলো খাইলে একটু তেল হয় তখন মানে আলু মানে খুচু জঙ্গলি খুচু আর কি এগুলো মানে খায় আর কি তুলে তুলে ওইটা দুইজনে মানে জিনি না মানে আলগাইতে পারে এত বড় শেষ ভাই আমি বললে তুমি যাও ভাড়াতে গিয়ে লোক নিয়ে আসো আমি ফোকাতে রয়েছি আর কি সুখী এরপর এলো ভাড়াতে চার পাঁচজন এসে তারপর নিয়ে গেছি আর কি নিয়ে তারপর এরিয়া হয়েছে তো প্রায় 70 কেজি না 80 কেজি হয়েছি ওজন এটা হলো আমার ফার্স্ট মানে একটাই শিকার আর মারি নাই আর কোনো কিছু পাখিও মারি নাই আর ওইটা ওই যেভাবে যেমন ধরেন না এটা ধরো ফাড়া তো বাক থাক করে যা পাইছি এবং শত্রু সংক্রান্তি কাছাকাছি তখন আর কি গেছি এটা বাক করে এই যেভাবে বললাম আর কি আদা হলুদ রসুন ওভাবে ফাঁক করা হয়েছে আর কি তাহলে ওইটা তো প্রসেস করতে একটা নিয়ম আছে আপনার গরম পানি দিতে হয় গরম পানিতে দিয়ে ওই খ্যাসগুলো মানে তুলতে হয় আর কি তোলার পর আর যেগুলো থাকে তারপরে এগুলো ওই আগুন জ্বালিয়া হ্যাঁ আগুন জ্বালানোর পর এগুলো গুড়াইয়া একদম মানে ফোড়ার পর তারপর ফানিতে নিয়ে এভাবে আসলে একদম লাল টুকটু করে বাইর হবে সাম্বরা থেকে আর কোনো খ্যাস খ্যাস থাকবে না এভাবে প্রসেস আর কি তারপরে নাড়িভুড়িও খাই তো এই নাড়িভুড়িতে আরও বেশি মজা শুকুরের আর কি
এই যে লম্বা নারী আছে নারী বুড়ি আছে না তারপরে এই যে ফাগস্তলি একটা আছে এগুলো ধরেন এগুলো যা পরিষ্কার করার পর এগুলো কি করে আমরা বলি কি বাড়ালতন শিয়ামা বলি চাকমা কোথায় আর কি শিয়ামা তো এই এই শিয়ামাগুলো এটা একটা আলাদা মজা মানে ভিতরের নারী বুড়িগুলো এটা পরিষ্কার করার পর তারপরে বাড়ালটা পরিষ্কার একটু আগুনের জল সাথে হয় এরপরে পানি হলুদ দিয়ে সিদ্ধ করতে হয় হ্যাঁ সিদ্ধ করার পর তারপরে এগুলো ছোটো 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 খেতে ফাঁক করে খাওয়া যায় খর্ব করে খাওয়া যায় ও আমি বান্দরবনে একটা অভিজ্ঞতা আছে তো মারমারা কী করে শুকর কাটলে রক্ততা রেখে দেয় গাবলাতে আর কি তারপরে ওটা কী করে ওই আমরা খুঁজিয়া তরি বলি আর কি নরম তা আর কি মানে ইয়েটা এই তো ওইটারে উল্টা ইয়া এত সুন্দর করে পরিষ্কার করে দয় দোয়ার পর কী করে একটা চুঙ্গা দিবে তারপর ওই রক্তটা যেটা রাখছে এটা দুখাবে ওখানে হ্যাঁ দোকানের পর ওদিকে ওই মাথায় একবার দিল তারপর রক্ত দোকানের পর এই মাথায় একটা বান্ধিল তারপর বড় দেখছি তুলে দেবে একটা পানি হ্যাঁ তো ওখানে গরম পানি আর কি ওখানে সিদ্ধ করতে 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 ওইটা ওই রক্তটা ভিতরে জমাট বাঁধে তারপরে এত তুক করে খাইতে ছোটো ছোটো করি তারপর ওই আদা আর মরিচ দিয়া ফ্যাস করবে তারপরে ওইটা মাইকিয়া লবণ দিয়া লবণ ফ্যাস করে খেলে মজা আর বাবা